हाय फ्रेंड्स आज पढ़ा कौन ना ग्रोथ एंड डेवलपमेंट विषय आज पढ़ा ठीक अभी जहाँ को किये कौन कहू वृद्धि व विकास बिकाश जाए वृद्धि विकास बोली आकाशी वृद्धि युद्धि विकास विषय डिटेल्स जानवा तेब देख प्रथम जानवा कहा विषय में आम वृद्धि ठीक अच्छे वृद्धि विषय जाना जहाक अभिवृद्धि ঠিক আছে বৃদ্ধি কমে কখন অভিদ্ধি মধ্যে থাকে তবে কেখ গ্রোথ ইজ চেঞ্জ ইন কটেটিভ এসপেক্টস অফ আওয়ার বডি ঠিক আছে চেঞ্জেস দ্যাট ক্যান বি মেজর এজ হাইট ওয়েট সাইজ অফ বডি কো দেখ বৃদ্ধি কলে আমি কোন বুঝি না বৃদ্ধি হচ্ছে আমরীর ক্য়টিটেটিভ পরিবর্তন ঠিক আছে বা মানে পরিমাণিক যেটা ক্য়েটিভ মানে কোণ আমার মািক পরিমাণিক পরিবর্তন যে আমার বডরে হোক বা ক্য়াটিটেটিভ এক্সপেক্ট চেঞ্জেসগুক হোক আমার বডিরে তো সেইটাকে আমি কম কৌচে বৃদ্ধি বলে কৌচে হল এগাম্পল দেখ কেউ না যেম দেখ আমার অজন ঠিক আছে অজন উচ্চতা আকার হল আকৃতি ঠিক আছে হাইট ওয়েট সাইজ সেপ তো এইসব কোচি না এইসব চেঞ্জেসগুক আমার কোণ কুযায় না বৃদ্ধি বা অভিবৃদ্ধি কুয়া যাচ্ছে বা গ্রোথ যেটা কি আমি ইংলিশে কেছি ক্রথ তে এই যে গ্রোথ বা অভিদ্ধি বা বৃদ্ধি যাকে আমি কৌচে এটা কোন ইট নট এ লাইফ লং প্রসেস আজীবন প্রক্রিয়া নহে ঠিক আছে গ্রোথ হচ্ছে কোণ আমার আজীবন প্রক্রিয়া নুহে এ কোণ ইট গোজ অনটিল টিল ম্যাচরিটি কেবল ম্যাচরিটি বা পরিপকতা পর্যন্ত

ঠিক আছে ডেভেলপমেন্ট হচ্ছে আমার বিকাশ ডেভেলপমেন্ট রেফার্স টু সিষ্টমেটিক চেঞ্জেস হুইচ লিডস এন ইন্ডিভিজুয়াল ফ্রম ডিপেন্ডেন্সি টু সেলফ রিলায়েন্স থ্রো আউট হিজ লাইফ টাইম দ্যাট ইজ গোয়িং ফ্রম ওম টু টুম কোন দেখো ডেভেলপমেন্ট বা বিকাশটা কোন আমি ভালসে বুঝিবা না বিকাশ কে আমি বুঝে না ডেভেলপমেন্ট রেফার্স টু সিষ্টমেটিক চেঞ্জেস হইচ লিডস এন ইন্ডিজুয়াল ফ্রম ডিপেন্ডে টু সেলফ রিলায়েন্স হল কোণ থ্রু হিজ লাইফ অর্থাৎ জন ব্যক্তি হল জন ব্যক্তি কন করিব না কি পরিভাবরে সে নিজের নির্ভরশীলতা যে অন্য উপরে নির্ভরশীলতা আত্মনির্ভরশীলতার পরিবর্তন হয়ে যাচ্ছে যেমি ঠিক আছে নিজের যে ডিপেণ্ডেটা রয়েছে অন্য উপরে সেটা কিন্তু সে সেলফ রিলায়েন্স বা আত্মনিরভরশীল কমিটি হব সেটা আমি কম কৌচে না ডেভেলপমেন্ট কৌচে তেমন ডেভলপমেন্ট কে কে বুঝবা না ডেভেলপমেন্ট তাহলে আমি কৌ যে আমি নির্ভরশীলতা অর্থাৎ ডিপেণ্ডে আত্মনিভরশীলতা বা সেলফ রিলায়েন্স পর্যন্ত নিয়ে আত্মনিরভরশীলতা পর্যন্ত বা ডিপেন্ডে সেলফ রিলায়েন্স পর্যন্ত আমি নেই তাহাকে হি আমি ডেভেলপ কইতাও। থাও আ ডেভলপমেন্টটা কে হয়ে থাকে না এই ডেভেলপমেন্টটা আমার মাতৃগর্ভর আরম্ভ করি আমার সমাধি পর্যন্ত ঠিক আছে মাতৃ গর্ভর আরম্ভ করি আমার সমাধি পর্যন্ত চালায় যেতে পর্যন্ত তুমি মাতৃগর্ভ স্থাপন হয়ে গল সে তোমার ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে গেল যে পর্যন্ত তুমি সমাধি যাই নাও ওয়ান সমাধি কলাপরে তোমার সেবে যাই কি ডেভেলপমেন্ট বন্ধ হে হলো নেক্সট পইণ্ট ক'ৰ যদি দেখা ইট মিন্স ডেভলপমেণ্ট বিগিন বিফ'ৰ বাৰ্থ দেট ইজ ফ্ৰম প্ৰি নেটাল পিৰিয়ড অফ ফ্ৰম দ টাইম অফ কনচেপচন এণ্ড কণ্টিনুছ টিল এন ইণ্ডিভিজুল ডায়েজ দেট ইজ হিজ অম দেখ কে আমাৰ জন্ম হ'ব পূৰ্ব অৰ্থাৎ প্ৰি নেটাল ষ্টেজ ৰো বা প্ৰি নেটাল পিৰিয়ড্ৰু আমাৰ আৰম্ভ হৈ যাব হেল

ଇନ୍ ଇଚ୍ ଟାଇମ୍ ପିରିୟଡ଼ ଇନ୍ ଇଣ୍ଡିଭିଜୁଆଲ୍ ଗ୍ରୋଜ୍ ଇନ୍ ମେନି ୱେଜ୍ ସଚ ଏଜ୍ ଫିଜିକାଲି ମେଣ୍ଟାଲି ଇମୋସନାଲି ଏକ୍ସେଟ୍ରା ତେଣୁ ଏଇ ଯେଉଁ ଡେଭଲପମେଣ୍ଟ ସମୟରେ ଡେଭଲପମେଣ୍ଟ ଯେଉଁ ସମୟଟା ଅଛି ସେ ଡେଭଲପମେଣ୍ଟ ସମୟରେ କ'ଣ ହୋଇଥାଏ ନା ଜଣେ ବ୍ୟକ୍ତି କ'ଣ ହୁଏ ନା ଆମର ଶାରୀରିକ ମାନସିକ ଆଉ ଭାବନାତ୍ମକ ଇତ୍ୟାଦି ଅନେକ ଉପାୟରେ କ'ଣ କରିଥାଏ ସେ ବଢ଼ିଥାଏ ହେଲା ଯେମିତିକି ଶାରୀରିକ ମାନସିକ ଆଉ ଇମୋସନାଲି ବା

কিছু ক্ষেত্রে কেমতি হুম ধর তোমার ইলনেস তোমাদের অসুস্থ হয়ে যাই হলো অসুস্থতা কারণ হো কিংবা তোমার থকাপণ কারণ বা টায়ার্ডনেস যেটা কেউ যদি সে কারণ তোমার বডরে কিছু চেঞ্জেস আসে কিংবা তোমার মানসিক বা মেন্টাল কন্ডিশন কিছু চেঞ্জেস হুয়ে ঠিক আছে তেমনি সেগুলা কম হব না ডেভেলপমেন্টর অন্তর্গত হব না বা ডেভেলপমেন্ট সেগুলো ইনক্লুড করে না এগুলো আমি ডেভেলপমেন্ট করবেন যে চেঞ্জেসগুক তোমার মানে বডি হোক কিংবা মেন্টাল হোক কিংবা তোমার ইম'চনালী হ'ব যি চেঞ্জেছ আচিব কাৰণৰ ন ইনেছ আউ টাইৰ্ডনেছ কাৰণ সুড়িক আমাৰ হ'ব নাই ক' না ডেভলপমেণ্টৰ অন্তৰ্গত হ'ব নাই ঠিক অঁ তে অন্য়ান্য চেঞ্জেছ গুড়িক তোমাৰ বয়স অনুসাৰে তোমাৰ যোন শৰীৰ বৃদ্ধি হ'ব তোমাৰ মেণ্টা ষ্ট্ৰং হ' তুমি মেচুৰ হ' ঠিক অঁ তো এইগুক ক'ৰ হ'ল এইগুড়িক ডেভলপমেণ্টৰ অন্তৰ্গত এগ এই ডেভলপমেণ্ট ইনক্লুড কৰে কয় কিন্তু তুমি ধৰক শরীর তোমার বড় হয়ে যাই হল তুমি বয়স অনুসারে তুমি বড়ি চালছ কিন্তু কোম হব যেতে ধর হঠাৎ তোমাকে কিছু গোটে বড় রোগ হয়ে গেল তো তোমার কম হব তোমার শরীর নিহতি ক্ষীণ হয়ে চালিব সেতু তুমি দুর্বল হয়ে যাব কিংবা তোমার যে হাইট উচ্চতা ধীরে ধীরে কমিযোগ ধর ওয়ানসর ধর কমিলা তো সেগুলো কোয়াছে সেগুলো ডেভেলপমেন্ট কুযি না সেগুলো হচ্ছে আমার ইলেনেস আাইডনেস কারণর এক্সেপসনা ক্যাস যেগুলো হা যদি তুমি অসুস্থতা আ থাকা কারণ তোমার যদি কিছু প্রোবলেম হোক বডরে কিছু চেঞ্জেস হচ্ছে বা মেন্টা কন্ডি উপরে কিছু ইফেক্ট পড়ুচি বা তোমার ইমোসনালি কিছু তুমি তোমার কিছু ডিফরে আসুচি ইমোসনা তো সেগুলো কম হব আমার ডেভেলপমেন্টে কাউন্ট হব না পারল এবার দেখ নেক্স পয়েন্ট কিন্তু ডেভেলপমেন্ট ইজ এ কনটিন্যুয়স প্রসেস দ্যাট ইনক্লুড গ্রোথ মেচুরেসন এন্ড লার্নিং ইটস সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে গোটে কনটিন্যুস প্রোসেস ঠিক আছে বা লাইফ লং প্রোসেস যাকে আমি কৌচে আজীবন কাল চলে স আও ক' ই মানে ডেভলপমেণ্ট ক'লে আমি কা কোৱা বুজিবা ডেভেলপমেণ্ট ইনক্লুজ কৰে ডেভেলপমেণ্ট অন্তগত কৰে কা কোৱা না গ্ৰ'থ কৃদ্ধি কু মেচুৰেচন বা পৰিপকৱা কু আৰু লাৰ্ণিং কু আৰু শিক্ষা কু ঠিক অঁ এই তিনিটা কু আমাৰ গ্ৰ'থ মেচুৰেচন আৰ্ণিং হেল্ল' গ্ৰথ মেচুৰেচন আও লাৰ্ণিং ইন ইটেল যোন নিজে নিজে যোন শিকিবা এই তিনিটা জিনিছিকি কণ হ'ল আমাৰ ডেভলপমেণ্ট হ'ল है मन रख ग्रोथ मेच्योरेसन आउ लर्निंग इन इटसेल्फ निज भर जो शिक्षा अच्छी निजे जो शिख्व तुम्हें ये तीन टाइम जिनस को मिसेक आमर डेभलपमेंटा नेक्स्ट पॉइंट देखो कमती होनटा देखिए बर्तन ग्रोथ मेच्योरेसन कौन ग्रोथ कौन आउ लर्निंग इन इटसेल्फ कौन देख ग्रोथ हूँ कौन ना फिजिकल और क्वांटिटेटिव चेंजेस व्हिच कैन बी मेजर्ड इन मेजरींग यूनिट्स सच एज चेंजेस इन हाइट वेट सेफ एंड साइज

আউ ওজন সেপ সাইজ ঠিক আছে আকার আকৃতি তেমু এইসবগুলা কম কৌছ আমি গ্রোথ হিং কৌ যা আমি মাপি মাফি পও এটা ক্য়টিটেটিভ চাঞ্জেস আবার ফিজিকা অর ক্য়াটিটেটিভ চাঞ্জেস হল আমার শারীরিক কিংবা পৌরাণিক পরিবর্তনকে বুঝা কোণটা আমার গ্রোথটা সেইভাবে ভাবে দেখে ম্যাচুরেসন কোণ

কিপরি ভাবে তুমি কিভাবে সিচুয়েসন তুমি ঠিক মানে পরিবেশ সহ কমিটি তুমি আমার কম করসপন্স করব হ্যাঁ আপন না ইন এন এপ্রোপ্রিয়েট ম্যানার এন্ড ইজ হাইলি রিলেটেড টু হেরিডিটি আউ এটা না এটা আমার বংশানুক্রমিক সহ বহু ভাবে জড়িত ঠিক আছে হেরিডিটি বা বংশানুকামী সহ জড়িত তেমন ম্যাচুরিটি ম্যাচুরিটি মানে তুমি কিভাবে ভাবে ম্যাচুরিটি দেখেব তোমার হ্যাঁ কো টাইমে কে ম্যাচুরিটি তুমি দেখে দরকার

আওয়ান্স বড় হয়ে যাচ্ছি মানে প্রথমে কিন্তু না পেলেটস মান ডি সজেসন নেব পেটস মানে যা কো মানুত কিন্তু পরে কোণ হব সে ধীরে ধীরে নিজে ডিসন নেওয়া স্টার্ট হব তেটা হচ্ছে আমার ক্যাচুটির প্রভাব আইটাকে হি আমি ডেভেলপমেন্ট করছি যে প্রথমে সে উপরে নির্ভরশীল কিন্তু পরবর্তী অবস্থায় সে সেলফ রিলায়েন্স অর্থাৎ নিজে আত্মনির্ভরশীলতা এলাকা নিজের ডিসন নিজে নেজে কাম নিজে করে পালা সেটা কোটা কোচ আমার ডেভেলপমেন্ট কুয়াও আচুরেসন হচ্ছে আমরা ডেভেলপমেন্টের গোটে পার্ট তেম মেচুরেসন কলে আমি

ন ৱি ক্যান চে ৰিলেটলি ডিজাইড পাৰমানেণ্ট চেঞ্জেছ ইন বিহেভিয়ৰ আমাৰ পাৰমানেণ্ট আমাৰ বিহেভিয়ৰ বা আমাৰ আচৰণৰ যি পৰিৱৰ্তন হৈ থাকে হেল্ল' আচৰণৰ যি পৰিৱৰ্তন হৈ যায় তো সেইটাক হৈ থাকে ন আমাৰ লাৰ্ণিং দ্বাৰা আমি যি ভাৱে শিক্ষা সেই পৰিফমেন্স কৰিব বা ব্যৱহাৰ আমি কৰা তু লণিং মেচুৰেচন আৰু গ্ৰ'থ এই তিনিটা কোনো আমাৰ কণ হ'ব ডেভলপমেণ্ট হ'ল

গ্রোথটা হচ্ছে আমার ক্য়ান্টিটেটিভ কি ডেভেলপমেন্ট হচ্ছে আমার বহু ক্য়ান্টিটেভ আলিটেটিভ গ্রোথ ইজ রেস্ট্রিক্টেড টু ফিজিক্যাল একট অনলি গ্রোথটা কোথাও আমার ফিজিকা এক্সপেক্ট পর্যন্ত বা ফিজিকাল পর্যন্ত বা ফিজিকাল ডেভেলপমেন্ট পর্যন্ত সীমিত গ্রোথটা কিন্তু ডেভেলপমেন্ট ইনক্লুড করে না এই সারা ইমোশনাল এই চারটি সারা ডেভেলপমেন্ট

গ্রোথ কমে মাফিপার কৌশো একক করে মেজরমেন্ট করেপার কিনা হাইট ওয়েট এগুলো সব আমি মাফিপারে তো ডেভেলপমেন্ট ক্যান অনলিবি এসেস্ট কিন্তু ডেভেলপমেন্টকে কেবল তুমি এসেস্ট করে তোমাকে মেজর করেপার না কেবল আকলন হি করে তোমাকে ইনক্লুড স্ট্রচরা চেঞ্জেস একচুরাল চেঞ্জেস ইনক্লুড করে ইনক্লুড চেঞ্জেস চেঞ্জেস ইনক্লুড করে তো গ্রোথ ডেভেলপমেন্ট কখন রয়েছে এবার দেখব টাইপস অফ ডেভেলপমেন্ট কেউ কেউ প্রকার ডেভেলপমেন্ট রয়েছে গোটে হচ্ছে দেখো প্রথমে কগনেটিভ ডেভেলপমেন্ট তাহলে হচ্ছে কোম আরা ডেভেলপমেন্ট ইমোশনাল ডেভেলপমেন্ট ফিজিকাল ডেভেলমেন্ট লাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ঠিক বিভিন্ন প্রকার সব আমি যে মিনিং একচুয়ালি আমি দেখ প্রথমে কোণ রয়েছে আমার ফিজিকা ডেভেলপমেন্ট ফিজিকা ডেভেলপমেন্ট রেফার্স টু দা ডেভেলপমেন্ট অফ বডি স্ট্রকচর ইনক্লুডিং মসলস বন এন্ড অর্গানস ঠিক আছে আমার যে ফিজিকা ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশ কেউ এ মানে অর্থাৎ শারীরিক বিকাশ বা ফিজিকা ডেভেলপমেন্ট কলে আমি কম বুঝু না আবার যে শরীরের বিকাশ কহলে আমি মাংস পেশি হাড় আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব রয়েছে তা তাস শরীর গঠনর বিকাশ কু বুঝায়ে হল যে আমার রয়েছে কোণ না মসলস বা আমার যে মাংস পেশি হাড় আবার শরীর অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তাস্ত আমার শরীর গঠনর বিকাশ শরীর কিপর ভাবে গঠন হচ্ছে তো এই সব করে আমার ফিজিকা ডেভেলপমেন্ট ইনক্লুড করে হ্যাঁ ফিজিকা ডেভেলপমেন্ট কিনা আমি এইগুলিকে বুঝাও বডি স্ট্রকচর মসলস বন অর্গানস এইসব কমিটি আমার ডেভেলপ হচ্ছে বা গঠন হাওচ এগুলা হচ্ছে আমার কম ফিজিকা ডেভেলপমেন্টর

কিভাবে ভাবে আমি কন্ট্রোল করপারা আমার যে বনস রয়েছে মসলস রয়েছে হলো আউ অদর পার্টস বডি রয়েছে তো সেসব কমে কমিটি কন্ট্রোল করে পারা যা ফলে আমি কন্যা না পরেশ্রণ করে পরিবেশ অনুসারে আমি নিণ করে কাজ করপার ঠিক আছে যা কিছু রিকোয়ার আমি সেই অনুসারে কাজ করপারা যদি আমার মটর ডেভেলপমেন্টটা ঠিক থাক আমজর বনস মসলস আডি পার্টস উপরে আমার ঠিক ভাব কন্ট্রোল থাক তেমন যা ফলে আমি ম্যানুপুলেট করে পাব এনভারমেন্ট এবে দেখি আমি যে মটর ডেভেলপমেন্ট কলে মটর ডেভেলপমেন্ট কন না মটর ডেভেলপমেন্ট হচ্ছে আমার দুই প্রকার ঠিক আছে মোটর ডেভেলপমেন্ট হচ্ছে আমার দুই প্রকার না ফার্স্ট হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট সেকেন্ড হচ্ছে আমার কোণ ফাইন মটর ডেভেলপমেন্ট গ্রস মোটর ডেভেলপমেন্ট কন হইচ ইনভলভস দ্য ডেভেলপমেন্ট অফ দ লার্জ মসলস ইন দাইল্ডস বডি দিজ মসলস হেল্পস আস টু সিট

যেমন আমি মাংস বেশি কোপার জঙ্ঘর মাংস পেশি হো তো সব কেউ ইউজ হচ্ছে কোথাও আমার বসিয়া বেড়ে চালিয়া বেড়ে দৌড়া বেড়ে তো সেগুলো ইউজ হোক তেমন বড় মাংস বেশি বা লার্জ মসলস যেহেতু ইউজ হচ্ছে এখন আমরা গ্রস মটর ডেভেলপমেন্ট কুয়া য তাপরে আসলে কম ফাইন মটর ডেভলপমেন্ট কেন হইচ ইনভলভস দ্য স্মল মসলস অফ আওয়ার বডি না আমি যে স্মল মসল বা ছোট মাংস বেশিগুলো রয়েছে সেইগুড়ি যে কাজগুলো হোয় সেগুলো আমার ফাইন মটর ডেভেলপমেন্ট অন্তর্গত এসপেসিয়াল ইন হ্যাড মানে মুখ্যত আমার যদি কইতে যাবে আমি কোণ না হাত ঠিক আছে হাতর কাম এটা বিশেষভাবে হাতর যে হাত দ্বারা সেই কাজগুলো আমি কোণ কুচে না মটর ফাইন মটর ডেভেলপমেন্টর অন্তর্গত দিজ মসলস হেল্প আস ইন আকটিভিটিজ লাইক রাইটিং ড্রয়িং থ্রইং

ইন্টেলেকচুয়াল এবিলিটিস সচ এস থিঙ্কিং রিজনিং ইমাজিনেসন মেমোরি প্রোব্লেম সলভিং এক্সেট্রা এই যে কগনেটিভ র ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট কলে কে বুঝে না আমার এ মুখ্যত কে আমার না বৌদ্ধিক দক্ষতার করে হল বৌদ্ধিক দক্ষতার বিকাশ করে কমিটি না দেখ যেমি কিঙ্কিং অর্থাৎ চিন্তা করা তা আমি রিজনিং করা তর্ক তা সহ বা কল্পনা করা হল মেমোরি কে মেমোি বা স্মৃতি প্রোব্লেম সলভিং বা সমস্যার সমাধান তো এইগুলো সব আসুচি কাহা অন্তর্গত আমরা কগনেটিভ আউ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অন্তর্গত আসুক ঠিক আছে তেমন যা দ্বারা আমার বৌদ্ধিক বিকাশ হয়ে থাকে থিঙ্িং রিজনিং ইমাজিনেশন মেমো প্রবলেম সলবিং এগুলো যেত যেতেভালপেন্ট হুয়ে এগুলো হোয়া এই ডেভেলপমেন্টগুলো কোমর কগনেটিভ আউ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টর অন্তর্গত

হ্যাঁ বা গুরুত্বপূর্ণ দিগ যা আমি কারা তাহলে ভাষা বিকাশ বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কেখি আমি না আমি ভাষার কৌশল শিখবা হল কৌশল শিখব কমি ভাষার কৌশল শিখবা তা সহ আমি ভাষা কমিটি ভাবে বুঝিপার ঠিক ভাবে তাস্ত আখবা না কিভাবে ভাবে আমি ভাষার পরিচালনা করথাৎ কেউ জায়গায় আমি কিপর ল্যাঙ্গুয়েজ ইউজ করা তো সেইসব মানে কোণ আমি কাহ দ্বারা যদি আমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হব আম

দেখ সোশিয়াল ডেভেলপমেন্ট বা সামাজিক বিকাশ কন এছি সমাজর আবশ্যকতা মূল্যবোধ এবং আদর্শ অনুযায়ী নিজে স্থানিত করবার ক্ষমতা হল সমাজ আমার কণ আবশ্যকতা রয়েছে মূল্যবোধ তার আদর্শ কম রয়েছে তো সেই ক্ষেত্রে নিজে কমিটি আমি স্থাপন বা নিজে কমি আমি সেই সব আডজাস্ট করি রাখা তো সেটা হচ্ছে আমার সোশিয়াল ডেভেলপমেন্টর আমার আমি সেগুলো শিখি

ହୋଇଥାଏ ହେଲା ତେଣୁ ସୋସିଆଲ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ଏଇଗୁଡ଼ାକୁ ହିଁ କୁହାଯାଏ କେଉଁଗୁଡ଼ାକୁ ଆଉଥରେ କହି ରହୁଛି ଦେଖ ସୋସିଆଲ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ହେଉଛି ଯେ ସମାଜର କ'ଣ ଆବଶ୍ୟକତା ରହିଛି ସମାଜର କ'ଣ ମୂଲ୍ୟବୋଧ ରହିଛି ହେଲା ସେଇ ଅନୁସାରେ ଆମେ ନିଜେ ନିଜକୁ ସ୍ଥାନିତ କରିବା ସେଇ ସିଚୁଏସନ୍ ଅନୁସାରେ ଆମେ ନିଜେ ନିଜକୁ ଯାହାକିଛି ଆମକୁ ପରିବର୍ତ୍ତନ ଦରକାର ଆମେ ପରିବର୍ତ୍ତନ କରିବା ଟାଇମ୍ ଅନୁସାରେ ଚେଞ୍ଜେସ୍ ଯାହା ଦରକାର ସେ ଚେଞ୍ଜେସ୍ କରିବା ତା ସହିତ କ'ଣ ନା ପରସ୍ପରକୁ ସହଯୋଗ କରିବା ଆମର ଯେଉଁ ସୋସିଆଲରେ ରହୁଛୁ ଆମେ ମାନେ ସମାଜରେ ରହୁଛୁ ପରସ୍ପରକୁ ସହଯୋଗ କରିବା ଆଉ ସମସ୍ତଙ୍କ ସହିତ ଭଲ ଆଉ ହେଲ୍ଦି ରିଲେସନ୍ସିପି କେମିତି ଆମେ ବଜାୟ ରଖିବା ଏଇଟା ହେଉଛି ଆମର ସୋସିଆଲ ଡେଭଲପମେଣ୍ଟ তেমন লাস্ট ডেভেলপমেন্টটা কোন আমরা মোরা ডেভলমেন্ট বা যাকে আমি নৈতিক বিকাশ করে থাকবাও মরা ডেভেলপমেন্ট ইজ এ পার্ট অফ সোশ্যাল ডেভেলপমেন্ট এটা গোটা সোশ্যাল ডেভেলপমেন্টের পট্ট হ্যাঁ মোরা ডেভেলপমেন্টটা ইমোশনাল ডেভেলপমেন্টটা হচ্ছে পার্ট পার্ট তো এই ইজ এ পার্ট অফ সোশিয়াল ডেভেলপমেন্ট হইচ মিঞ্স এ ডেভেলমেন্ট অফ ওয়ান এবিলিটি টু টেক রাইট রং ডেভেলপমেন্ট মানে না ডেভেলপমেন্ট হচ্ছে জনকার ক্ষমতা বা এবিলিটি এই ডেভেলপমেন্ট দ্বারা

どんねばた。